কি বোকা নাকি বলো মাত্র 5 দিন আচ্ছা 5 দিন তো সময় লাগবে আমাদের বিয়ের গেট তৈরি করতেই আমাদের বিয়ে কি জেনেতন কোনো বিয়ে বলো আমাদের বিয়ের দিন পুরো দেশে কোনো গরু জবাই হবে না কেন জানো কারণ সব গরু আমাদের উঠানে জবাই করা হবে আমাদের বিয়ের উপলক্ষে ওই মানুষজনকে খাওয়ানোর জন্য আর দেশের যত টিভি চ্যানেল আছে সব টিভি চ্যানেলের মাধ্যমে পুরো দেশের মানুষকে ইনভাইট করা হবে আমাদের বিয়েতে এসে ওই গরুর মাংস খাওয়ার জন্য বুঝছো আর চাপাবাজি করতে হবে আর তার থেকে বড় কথা হচ্ছে এত ধুমধাম করে আমি বিয়ে করতে চাই না এবং করতে পারবো না আমাদের বিয়েটা খুব ছোটভাবে গোপনীয়ভাবে শুধুমাত্র ক্লোজ রিলেটিভদেরই করতে হবে কি বলছো তুমি কিন্তু কেন এর কারণ কি কারণ হচ্ছে আমার বাবারও বেশ কয়েকটা বন্ধু আছে এবং তাদের এলিজিবল ব্যাচেলর ছেলেরাও আছে সেই বন্ধুরা চায় আমি তাদের ছেলেদের বিয়ে দিই মানে তাদের পুত্রবধূ হই তার জন্য আমার বাবার কাছে এতগুলো আবেদনপত্র পড়ে আছে এখন তারা যদি শুনে যে আমার বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে নিশ্চয়ই তারা মন খারাপ করবে সেই জন্য আমাদের বিয়েটা খুব ছোট করে করতে হবে ও হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা আমাদের বিয়ের বেনমোহর কিন্তু হবে 1 কোটি টাকা আরে মাত্র 1 কোটি টাকা তুমি চাইলে প্রয়োজনে আমাদের বিয়ের দেনমোহর হবে 10 কোটি টাকা তুমি টেনশন নিচ্ছ কেন কিন্তু এই পুরো টাকারে থাকবে বাকি বাকি মানে না না মাহিন বাকি রাখা যাবে না তাহলে তো আমার বাবা তোমাদের পরিবারকে ছোট লোক ভাববে না না এটা কি করে সম্ভব দেখো আমি এক লাইনে তোমাকে বলে দিচ্ছি আমাদের বিয়ের দেনমোহরে টাকা হবে 1 কোটি টাকা তুমি সেটা তুমি নগদে বিয়ের দিন পরিশোধ করবে নগদে হ্যাঁ কিন্তু 1 কোটি টাকা যদি আমি ওই 500 টাকা বা 1000 টাকার নোটও হয় এমন তো অনেক এতগুলো টাকা নিয়ে তুমি কি হয়ে যাবে তার চেয়ে বেটার শোনো আমি তোমাকে একটা চেক লিখে দিব হ্যাঁ ওই চেকের মধ্যে তোমার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দেব তারপরে সেটা ওই চেক দিয়ে দিব সেই চেকটা তুমি ব্যাংকে গিয়ে জমা দিলে হয়ে গেল তাই না শোনো এই খারাপ অনেক দিন ধরে দেখতেছি এলাকায় ঘুর ঘুর টুট টুট করতেছ এখন আবার কস আ আমারে কিন্তু থুতার মধ্যে বের খাওয়াল দিমু কিন্তু চিনস তো আমি কে বাইকে জানস না না মারা লাগে বল পা মারা লাগে বল পা আরে বাবা রে বাবা টুট তুমি কি টুটু সাজো তুমি লোক রসকে কি কি মি কই এর বুকে ও এলাকার মধ্যে কাহিনী কত সব আমি জানি না এলাকার বাক্টর কে আমি টিটার কে আমি দান্দাবাস কে আমি আমি ছাড়া আমার এলাকায় যদি বাক্টর বুটপার দেখছি আর আমার কাছে লাইসেন্স নিবি তারপরে এলাকায় বাক্টারি করবি ভাই আজকে থেকে আপনি আমাদের ভাই আরে পাঠা ভাই আরে পাঠা ভাই আরে পুরো যা মুগত আরে পাঠা ঠিক আছে ভাই বলতে সেলুট পারো ভাই আজকে থেকে আপনি খুঁজতেছি আপনারে কত খুইলে লাইসি দিবেন আপনি খুঁজতেছি ভাই লাইসি ওই যত কমপ্লেইন আছে ভাইর কাছে আল্লাহর কাছে ভাই অনেক লোক আগ্রে পান আমাদের ভাই কোন সমস্যা নাই ভাই যাবো এ খারাপ আসসালামু আলাইকুম পাইছি খবর কি শেকে ভাই আমার পরিচিত এই শেকে হাই পরিচিত মানে আমি ওর ওই কে কোথায় আছি আমরা আরে দোস্ত তোর সাথে না আমার খুব জরুরি কথা আছে বুঝছিস কাজ কর এখানে দাঁড়াই এখানে বলছি হ্যাঁ কি জরুরি কথা ছিল বাসারও বলতে হলে স্পেশাল কি কথা বলে যেটার জন্য আমাকে এখানে নিয়ে আসতেছে আরে না দোস্ত সব জায়গায় না সব কথা বলা যায় না ওই যে একটা কথা আছে না দেয়ালেরও কান আছে তাই আমি ওই বাসার রুমের ভিতরে তোকে এই কথাটা বলতে চাই না বুঝছিস মানে যদি দেয়াল শুনে ফেলে তাই এই মানে খোলামেলা পরিবেশে গাছের নিচে তোকে নিয়ে আসছি বুঝছিস মানে আমার যে কথাটা এই কথা হচ্ছে খুব গোপন একটা কথা বুঝছিস মানে এই কথাটা না তোর কাছে খুব সাবধানে রাখতে হবে মানে এখানে আসলে মানে মূল বিষয়টা হচ্ছে এই কথাটা তুই যদি কাউকে না বলিস তাহলে কেউ জানবে না আর তোর কাছে রাখতে হবে দোস্ত কিন্তু এখানে তো অনেকগুলো গাছ গাছেরও তো অনেকগুলো কান আছে তাহলে গাছও তো শুনে ফেলবে এনএস অনেক সাজলে আছে আমি তোর কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করবো না আফটার অল আমি তোর বন্ধু তুই আমাকে বিশ্বাস করতে পারিস না 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 দোস্ত বিষয়টা বিশ্বাস বা অবিশ্বাসের না বুঝছিস মানে বিষয়টা হচ্ছে গোপনীয়তার ওই হয়েছে কি ওই আমার গার্লফ্রেন্ড মুনিয়া ও তো আমাকে একটা শর্ত দিয়েছে বুঝছিস এবং শর্তটার মধ্যে প্রচুর ঝামেলার বিষয় মুনিয়া আবার নতুন করে কী শর্ত দিচ্ছে তোকে মানে দোস্ত ও আমাকে বলছে যে 5 দিনের মধ্যে বিয়ে করতে হবে ভালো কথা বিয়ে করতে বলছে বিয়ে করবি বিয়ে করার পর তুই কোথায় পড়বি আরে শোন না আগে বিয়ের মধ্যে দেনমোহর চাইছে দোস্ত কত জানিস
১ কোটি টাকা তাও আবার ক্যাশ নগদ বিএলপিতে সাথে সাথে দিতে হবে মনিয়া তবে অনেক করিস তো দিচ্ছে বন্ধু আমি যতটুকু তোকে জানি পকেটে এখন ১০০০ টাকা বের করে দেওয়ার মতো সে তৌফিক তোর কাছে নাই তুই ১ কোটি টাকা ম্যানেজ করবি কই থেকে দোস্ত মুনিয়ার সাথে প্রেম করা যতখানি না কঠিন ওর এসব শর্ত তার চেয়ে অনেক বেশি কঠিন তুই আমাকে বল ১ কোটি টাকা আমার পকেটে করতে গিয়ে আসবে যেখানে ১০০০ টাকাও নাই আমার বাপ দাদা ১৪ গোষ্ঠী মিলেও তো ১ কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবে না দোস্ত তোকে একটা ভালো বুদ্ধি দিই এসব মুনিয়া ফুনিয়াকে ভুলে গিয়ে ওর সাথে ব্রেকআপটা করে ফেল কারণ ১ কোটি টাকা তুই দিতে পারবি না এসব বড় লোক বাপের মেয়ের আস মানে যেসব নিট থাকে নিটগুলো ফুলফিল করার মতো না আমাদের কারোরই ক্যাপাসিটি নাই সব ভুলে যা দোস্ত সম্ভব না মুনিয়াকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না ওর সাথে ব্রেকআপ করতে প্রশ্নই আসে না দোস্ত মুনিয়া হচ্ছে আমার ট্রাম্প কার্ড দোস্ত এই মুনিয়াকে আমি বিয়ে করবো দেন আমার শ্বশুরে যত সম্পত্তি সব হবে আমার তুই বুঝতে পারতেছিস তবে দোস্ত একটা না বিষয় আছে বুঝছিস চাইলেই না আমরা এই ১ কোটি টাকা ম্যানেজ করতে পারি আর এই জন্য আমার তোর হেল্প লাগবে আর এটা বলার জন্য আমি তোকে এখানে নিয়ে আসছি আমি তোকে হেল্প করবো দোস্ত আমি নিজে তো একটা পশপকি আমি যদি তোকে হেল্প করি তুই আরো আরো যা আসিস না তার থেকে আরো বেশি পশপকি হয়ে যাবি সো আমার আইডেন্টিটি নেওয়ার প্রয়োজন আছে মনে হয় আগে আমার কথাটা শোন আমি তোকে কীভাবে হেল্প করতে বলছি সেটাকে শোন দোস্ত বুঝছিস মানে আমি কি আমার বাপ দাদা ১৪ গোষ্ঠী আনলে সবাইকে একসাথে বেঁচে দিলেও তো ১ কোটি টাকা হবে না কিন্তু তুই যদি আমাকে হেল্প করিস আমার পক্ষে সম্ভব তখন পশ ফকির থেকে না আমরা পশ বড়লোক হয়ে যাবো দোস্ত